ক্লাসিক স্টোরি কর্নারে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন বাংলা ছোট গল্প কামিনী, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে আমি তন্ময় বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়ল। স্টেশনটি ছোট, তার সংলগ্ন এলাকাটিও খুব একটা বড় না। ট্রেন 2 মিনিট মতো থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে 2 একটা পোস্ট অফিস খুলেছে, সুরনাথবাবু সেগুলি পরিদর্শন করতে এসেছেন। এর আগে তিনি কখনো এদিকে আসেননি। ছোট্ট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশনের বাইরে এলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে 1 সেট প্যান্ট শার্ট, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছে, ডাক এবং তার দুই আছে, কিন্তু সবই শহরের আয়তনের অনুপাতে। একজন পোস্টমাস্টার, 1টি কেরানি ও 2জন পিয়ন। পোস্ট অফিসের পিছন দিকে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাসাতেই হল। খাওয়া দাওয়ার পরে সুরনাথবাবু ঘণ্টাখানেকের মতো বিশ্রাম করলেন। তারপর পোশাক আশাক পরে যাত্রার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি জানতে পেরেছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তাদের মধ্যে সবচেয়ে যেটি কাছের সেটিও 12 মাইল দূরে, কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যের সময় সেই গ্রামে তিনি পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যের আগে ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পিছনে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ যখন সাইকেলে চাপতে যাচ্ছেন, ঠিক তখনই পোস্টমাস্টার বললেন, এই এখান থেকে 5-6 মাইল দূরে রাস্তা 2 ফাঁক হয়ে গেছে, ডান হাতি রাস্তাটা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞেস করলেন, কেন কেন, বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, এই ওই রাস্তাটা খুব একটা ভালো নয়, বুঝলেন, এই ওটা দিয়ে না যাওয়াই ভালো। সাইকেলে চেপে সুরনাথ বের হয়ে পড়লেন। 5 মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণশঙ্কর, একেবারে উর্বর জমি নয়, আবার নির্জন মরুভূমিও নয়। মাঝে মাঝে 2-1টা ঘন বন, আবার কোথাও গাছপালা বিহীন পাথুরে জমি, কোথাও বা আবার নরম মাটির বুক ভেদ করে পাথুরে ঢিবি মাথা তুলে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে দিয়ে নির্জন রাস্তাটি একে বেঁকে এগিয়ে চলেছে। আকাশে পৌষ মাসে নরম সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ বেশ প্রফুল্ল মনে ধীর গতিতে এগিয়ে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ, সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর।
মাঝারি গড়ন, মুখশ্রী মোটের ওপর সুদর্শন। তিনি বিপত্নিক। এই বছর তিনেক আগে তার স্ত্রী মারা গিয়েছেন। অবশ্য আবারও বিয়ের প্রয়োজন তিনি যে মাঝে মাঝে অনুভব করেন না তা নয়, কিন্তু স্ত্রী বিয়োগের ফলে যে ক্ষণিক স্বাধীনতা তিনি লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চায় না। তিনি যখন 6 মাইল দূরে পথ যেখানে দুভাগ হয়েছে সেইখানে পৌঁছলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি হেলে পড়েছে। সামনের দুইটি পথ ক্রমশ পৃথক হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপরে তাল খেজুরের গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। হঠাৎই ওঠা থেকে ছোট্ট এক টুকরো কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের ওই সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। আশেপাশে নিকটে দূরে কোথাও কোনো জনমানব নেই। আকাশ নির্মল, কেবলমাত্র সূর্যের মুখের ওপর এক টুকরো মেঘ লেগে আছে। সূর্য যেন মুখোশ পরে আছে। সুরনাথ একটু ভাবলেন, এই এখনো 6-7 মাইল পথ বাকি, আধ ঘন্টার মধ্যেই আবার সূর্য অস্ত যাবে। অন্ধকার হবার আগেই যদি গন্তব্যস্থানে পৌঁছানো না যায় তবে দিক ভুল হবার একটা সম্ভাবনা থেকে যায়। আবার পোস্টমাস্টার বলেছেন বাঁহাতি রাস্তাটি ভালো নয়, কিন্তু ওই রাস্তাতেই তো দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়েই যাওয়া ভালো। সুরনাথ সাইকেলে চেপে বাঁহাতি রাস্তায় ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি, পথ অসমতল ও পাথুরে, কিন্তু সাবধানে চললে আছাড় খাওয়ার ভয় নেই। তাই সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না। মনে হলো মুখে মুখোশ এটেই সূর্যদেব বুঝি আজ অস্ত যাবে। মিনিট 20 সাইকেল চালাবার পর সামনে একটি দৃশ্য দেখে সুরনাথ একটু আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কয়েকটা কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছা মূর্তিও যেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পর পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ সাইকেলের ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামে ঢোকার মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়াতে খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো, মুখের গড়ন বেশ শক্ত, আর তার সাথে মিশে আছে এক প্রগল্ভতা। দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে। মাথার অগোছালো চুলে একটু তামাটে ভাব, চোখের তারা বেশ বড় বড়, পরনে একটি কস্তাপার শাড়ি, এই কোনো গয়না টয়না নেই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে কেমন মনে হয় আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে গা? যুবতী প্রশ্ন করল। দাঁতগুলি ঝকঝকে সাদা, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধক ধক করে উঠল।
দীর্ঘকালের অনভ্যস্ত একটা আবেগের স্বাদ তিনি অনুভব করলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন, সবলে আত্মসংযম করে বললেন, এই রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে উচ্ছলতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর যে অনেক দূর গা, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে তাকালেন, দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন সন্ধ্যের ছায়ায় তা মিলিয়ে গেছে। তিনি উদ্বেগের স্বরে বললেন, এই তাহলে এই গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চমকে উঠে যুবতীর দিকে তাকালেন, যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন, তারপর একটু স্খলিত স্বরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে আঙুল বাড়িয়ে দেখিয়ে বলল, তারা সব মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে, মাঠে তো ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে যে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন, বললেন, তা যদি অসুবিধে না হয় এখানেই থাকব। যুবতী ঝকঝকে এক হাসি হাসল, তাই অন্ধকারে তার হাসিটি বিদ্যুতের মতো ঝলক দিয়ে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরের মধ্যে থেকে একটি মাদুর এনে দাওয়ার এক পাশে পেতে দিল, এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধোও, চা খাবে তো, আমি এক্ষুনি তৈরি করে আনছি। সে আবার ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন, ঘরে প্রদীপ জ্বলে উঠল, আলোর হলদে রঙের আভা দাওয়ার উপর এসে পড়ল। বাইরে ঘন অন্ধকার চারদিক গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। তীরবিদ্ধ হরিণ কিংবা অগ্নিশিখার আকর্ষণে পাগল পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বর্ণনা করতে পেরেছে? এই নাও চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না করতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে একটু আপত্তি করলেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে এই তাই খেয়েই শুয়ে থাকব। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাতে উপসি হাঁটি টলে। তা তোমার অত লজ্জায় কাজ নেই, এক ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটি গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করেছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর, একটি রান্নাঘর, অন্যটি মনে হয় শোয়ার ঘর। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের ওপর তার শোয়ার ব্যবস্থা হবে, এই সেই ভালো হবে, কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন।
ঘণ্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে বলল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ উত্তপ্ত। পিঁড়ির সামনে ভাতের থালা, প্রদীপটি কাছেই রাখা আছে। আয়োজন সামান্যই, এই ভাত, ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। সুরনাথ লক্ষ্য করলেন, রান্না করতে করতে যুবতী কখন আলতা পরেছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হুঁ হাঁ ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, তার অন্তত একটু মিষ্টি কথা শোনার অধিকার আছে। তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বাড়িয়ে বললেন, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগলো। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। খাওয়া শেষে সুরনাথের হাত মুখ ধোয়া হলে কামিনী বললেন, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে একেবারে মরে যাবে যে। যাও যাও বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে সেই প্রশ্নও করলেন না। শুধুমাত্র সাজাপ্রাপ্ত আসামির মতো শয়নকক্ষে প্রবেশ করলেন। ঘরে প্রদীপ জ্বলছে, মেঝের ওপর খড় পেটে তার ওপর তোষক বিছে শয্যা করা হয়েছে। সুরনাথ সুটকে সেনে পোশাক পরিবর্তন করলেন, তারপর প্রদীপ জেলে রেখেই শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসনকোসনের শব্দ শুনতে লাগলেন। এখন তার ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। হঠাৎ চটকা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন, কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে, আর তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে এলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গেছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাবার কথা সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত শুরু করল। সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল। ওই বাঁহাতি রাস্তায় একটিও কুটির নেই, সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটি কাছেই মাটিতে পড়ে আছে, আর তার পিছনে সুরনাথের সুটকেস বাঁধা আছে যেমন ছিল। সুটকেসের মধ্যে পোশাক আশাক, সাবান, মাজন, ব্রাশ সমস্তই মজুত আছে, কিচ্ছু খোয়া যায়নি। সুরনাথের দেহেও কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুকনো ও অস্থি চর্মসার হয়ে গিয়েছে। যেন রক্তচোষা বাদুর দেহটা শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল।
পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন, কামিনী ডাইনি এখনো এই তল্লাতে আছে, মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে অনেক করে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম এই বাঁহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু কিন্তু উনি শুনলেন না।